সব বরফ গলে যাচ্ছে। I did not have a good sleep because it is my ma. So I okay. Like উঠিয়ে দিয়েছে। উঠিয়ে দিয়েছে। স্কুল যেতে হবে না। উঠিয়ে দিয়েছে। না আমি বাড়িতেই থাকতে পারি। হ্যাঁ। চলো। Good morning everyone. Welcome back to the channel. যদিও বাইরে weather আজকে খুবই bad. পুরো মেঘলা। বরফ গলছে আস্তে আস্তে। রুষা তো আজকে একদম ঘুম থেকে উঠতেই চাইছিল না। সত্যি তাই মনে হচ্ছিল আরো একটু ঘুমাই সকালবেলা, প্রোডাক্টিভিটিও কমে যায় এরকম ওয়েদার থাকলে। যথারীতি গতকালের মতো স্নানের পরেই আবার আজকে ব্লগটা শুরু করলাম। সকাল থেকে এডিটিং করতেই বসে গেছিলাম, বিশেষ কোনো কাজ করিনি, মোটামুটি ফাঁকি দিয়েই কাটিয়েছি। কিন্তু আর নয়, এবার তো রান্নাঘরে ঢুকতেই হবে। সকালবেলা উঠেই না, অনেকদিন অরড় ডাল বানাইনি তাই অরড় ডাল ভিজিয়ে রেখেছিলাম। প্রেশার কুকারও রেডি, ভাবছি এইবার ডালটা সেদ্ধ বসিয়ে দেব। আর একটা ভালো যে কালকের মাটন কিমা একটু বেঁচে গেছে, তো দুপুরবেলা ভাবছি পালং শাক দিয়ে অরড় ডাল বানাবো, ভাত আর কিমা কারি। রাত্রেরটা এখনো জানি না কিছু বানাতে হবে। হাফ কাপ ডাল নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়ে 2 কাপ জল দিয়ে দিলাম, আর 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন নুন। গ্যাসের ফ্লেম অন করে দিয়েছি, প্রেশার কুকারটা লাগিয়ে দিলাম। ডালটা হতে হতে ফোড়ন দেওয়ার যে জিনিসগুলো লাগবে সেগুলো জোগাড় করে ফেলি। এবার ডালটা 2 সিটি দেব। ফার্স্ট সিটিটা একদম হাই ফ্লেমে দেব, তারপরে 1টা সিটি হওয়ার পর ফ্লেমটা লো করে দেব, একদম লো ফ্লেমে 2nd সিটিটা দেব, তারপর গ্যাস বন্ধ করে দেব, অটো রিলিজ হওয়ার জন্য ওয়েট করব। ডাল সেদ্ধ হয়ে গেছে, প্রেশার কুকার বন্ধ করে দিয়েছি। 1টা বড় পেঁয়াজ ফাইনলি কুচিয়ে নিয়েছি। ডালটা সরিয়ে দিয়ে এবার কড়াইয়ে পেঁয়াজটা ভাজতে ভাজতে আরো একটা মশলা বানিয়ে নেব। 1 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে 1/2 টিস্পুন গোটা জিরে দিলাম, সামান্য একটু হিং দিলাম। আমি এটা সর্ষের তেলে করছি, আপনারা পুরো রান্নাটা ঘিতেও করতে পারেন বা সাদা তেল ইউজ করতে পারেন। মশলাটা তেলের সাথে কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। ফ্লেমটা মিডিয়ামে রেখেছি, হালকা গোল্ডেন ব্রাউন করে পেঁয়াজটা ভেজে নেব, গাঢ় করে ভাজার দরকার নেই। সাইডে এবার মশলাটা বানিয়ে নিই। 1টা বড় টমেটো, 2টো কাঁচা লঙ্কা, 4 কোয়া রসুন, 1 ইঞ্চ সাইজের আদা, সামান্য একটু জল দিয়ে এবার মশলাটা বেটে নেব। পেঁয়াজটাও হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, এবার বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গুঁড়ো মশলা গুলো দিয়ে দিচ্ছি, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন শুকনো লঙ্কা গুঁড়ো। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে এবার 1 বাঞ্চ পালং শাক নিয়েছি। আমি বেবি স্পিনাচ নিয়েছি, আপনারা এর বদলে বড় পাতাও নিতে পারেন, চাইলে ডাটাগুলো বাদও দিতে পারেন, অন্য কোনো সবজিতে ব্যবহার করে নিতে পারেন, আবার নয়তো ডাটা দিয়েও করতে পারেন। বড় পাতা নিলে কুচিয়ে নেবেন, আমি আর কোচাইনি। মশলার সাথে শাকটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ডালটা আমি ইচ্ছা করেই 2 সিটি দিয়েছি, দেখুন দেখতে আস্ত আছে কিন্তু চিপলে ভেঙে যাচ্ছে, এই রকম ভাবে সেদ্ধ করে নেবেন। কিছুক্ষণ মশলার সাথে শাকটা রান্না করে নেব। ডালটা হতে হতে সাইডে ভাতও বসিয়ে দিয়েছি, ভাবলাম জামা কাপড় গুলো ভাজ করে নি, তাহলে আরো একটা কাজ এগিয়ে যাবে। আর এমনই বাজে ওয়েদার না, জামা কাপড় শুকাতেও চাইছে না, মানে এদিক ওদিক করে উল্টে পাল্টে মেলে মেলে শুকাতে হচ্ছে। যদিও বাড়িতে হিটার চলে বলে এই একটা বাঁচোয়া যে জামা কাপড় গুলো শুকিয়ে যায়, তবে ওই যে আমার রেলিংটা বারান্দার কাজ করে আর কি, রাত্রিবেলা শোয়ার আগে বাড়ি সন্ধে হয়ে যাওয়ার পরই আমি রেলিং এ দিয়ে দিই, একদম ভেজা তো দেওয়া যায় না, তাহলে আবার জং পড়ে যেতে পারে। আজ শুকনো হয়ে গেলেই আমি রেলিং এ শিফট করে দিই জামা কাপড়, আর সকালবেলা উঠে শুকিয়ে যায় তখন তুলে রাখি। মশলার সাথে শাকটা কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর এইবার সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে দিচ্ছি, একটু ফোটার জন্য ওয়েট করব। ডাল ফুটতে শুরু করে দিয়েছে, এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম।
এবার যেটা করছি এটা অপশনাল, একটা প্যানের মধ্যে এক টিস্পুন ঘি দিয়ে দিলাম। ঘিটা মেল্ট হয়ে গেলে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটু হিং দিলাম। এই ঘিটা ডালের মধ্যে দিয়ে দিলাম। এটা যখন সার্ভ করবেন ডিরেক্টলি টেবিলের মধ্যেও এটা করলে হবে। এইবার ঢেকে দিলাম 5 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে তারপর সার্ভ করব। আমি কিন্তু প্রথমেই ডালে সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, তাই আর নুনের কথা বললাম না। আপনারা চাইলে পরে অ্যাডজাস্ট করে নেবেন। এইবার কিমাটা গরম করে নিই, তারপরে ভাতও হয়ে গেছে, খেতে বসে যাব। এরম গরম গরম ভাতের সাথে গরম গরম ডাল না জাস্ট জমে যায়, আর কিছু লাগে না। তার সাথে আবার নিয়েছি একটু লেবু, আজকের খাওয়াটা জাস্ট জমে যাবে। আপনারা অবশ্যই আমার কথা শুনে একবার এই ডালটা ট্রাই করে দেখবেন। আমরা তো আজকে ভাত দিয়ে খাচ্ছি, রুটি আর পরোটার সাথেও খুব ভালো লাগে। অসম। ভ্যালেন্টাইন ডেকোরেশন করেছে দেখেছো? রুষা আসার পরে ময়লাটা ফেলে এলাম, এবার রান্নাঘরে আবার কাজ আছে। কালকে ফাঁকি দিয়েছি, গ্যাস পরিষ্কার করিনি, এখন গিয়ে ভাবছি গ্যাসটা পরিষ্কার করে নি। বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে, ফগি হয়ে আছে চারিদিকটা। গ্যাস একদম চাকাচাক পরিষ্কার হয়ে গেছে, এবার শুধু স্ট্যান্ডগুলো লাগিয়ে নেব। এই গুড গার্লের মতো গ্লাভস পরলে না সত্যি হাতটা কিন্তু ঠিকঠাক থাকে। সেই হাত জ্বালা করার যে সমস্যা সেটা থেকে কিন্তু মুক্তি পেয়েছি। তাই আমার মতো যারা অবাধ্যতা করেছেন গ্লাভস না পরে কাজ করেন, অবশ্যই গ্লাভস পরে কাজ করবেন। অ্যাটলিস্ট জলের কাজ যেগুলোতে ঘষা মাজা করার দরকার পড়ে। ভাবছিলাম যখন গ্যাসটা পরিষ্কার করলামই, আর বেসিনটা হলো আমাদের প্রতিদিনের জায়গা এবং সবচেয়ে নোংরা জায়গা, তাই বেসিনটাও আমি পরিষ্কার করে ফেলবো। মানে প্রত্যেক দিনই বেসিন পরিষ্কার করি, কিন্তু সপ্তাহে একদিন করে না একটু ডিপ ক্লিনিং করি। কীরমভাবে ক্লিন করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমার একটা ম্যাজিক ক্লিনার আছেই, সেটা হলো বেকিং সোডা। আমি পরিষ্কার করি আর আপনাদেরকেও দেখিয়ে দিই কীরমভাবে পরিষ্কারটা করছি। প্রথমে বেসিনের মধ্যে এরকম ডিশ ওয়াশিং লিকুইড ঢেলে দিলাম। এইবার আস্তে করে করে ভিনিগার দিয়ে দিলাম। আপনারা চাইলে স্প্রে বটলও ইউজ করতে পারেন। বেকিং সোডা এরমভাবে একটু বেশি করে পাইপলাইনে দিয়ে দিলাম, কারণ তাহলে পাইপলাইনটাও কিছুটা পরিষ্কার হয়ে যাবে। বেসিনেও ছড়িয়ে দিলাম। একটা ব্রাশ নিয়ে ঘষতে থাকলাম ভালো করে। এই যে কোণাগুলো আছে না, এগুলো এই ব্রাশ দিয়ে হবে না, তাই একটা টুথব্রাশ যেটা ইউজ করি না সেইটা দিয়ে দিয়ে ঘষে নিচ্ছি। যেই কর্নারগুলোতে মোটা ব্রাশ ঢুকবে না সেইগুলো এই টুথব্রাশটা দিয়ে পরিষ্কার করে নেব। সেমভাবে এই কলের কাছেও একটু ভিনিগার ঢেলে দিচ্ছি। এই ব্রাশটা যেটাতে বেকিং সোডা লেগে আছে ওটা দিয়ে দিয়ে এই কর্নারগুলো খুব ভালো করে করে পরিষ্কার করে নেব। সপ্তাহে একদিন করে এই স্টিলের জিনিসগুলো বাথরুম পরিষ্কার করার সময়ও আমি বলেছিলাম আমি ভিনিগার দিয়ে ভালো করে মুছে দিই, তাহলে ঠিক নতুনের মতো চকচক করে। এই দেখুন এই কোণা থেকে থেকে নোংরা বেরোচ্ছে। এই জায়গাগুলো পরিষ্কার করার জন্য আপনারা চাইলে টুথপিকও ব্যবহার করতে পারেন। পুরো বেসিনটা খুব ভালো করে ঘষে নিয়েছি। এইবার ভালো করে জল দিয়ে ধুয়ে দিলেই একদম পারফেক্ট পরিষ্কার হয়ে যাবে। আপনারা চাইলে কখনো ওভারনাইট এরকম বেকিং সোডা বেসিনের যে হোলটা থাকে ওই পাইপলাইনে বেকিং সোডা ঢেলে দিয়ে ঘুমিয়ে পড়তে পারেন। পরের দিন সকালবেলা অল্প একটু ভিনিগার দিয়ে দেবেন, দিয়ে
উপরের দিকটা মানে জালির জায়গাটা ব্রাশ দিয়ে ঘষে জাস্ট কল খুলে দেবেন, তাহলে না ওই পাইপ লাইনটা পরিষ্কার হয়ে যায়। সপ্তাহে একদিন করে এরকম ভাবে বেসিনটা পরিষ্কার করে দিলে না কাজ করতেও ভালো লাগে, নয়তো মাছ মাংস ধোয়া টোয়া হয়, তো এরকম করলে ব্যাকটেরিয়া ফ্রিও থাকে। দেখুন কি সুন্দর চকচক করছে, পারফেক্টলি কাজ ডান। এরকম চকচকে বেসিনে আবারও বাসন মাজার উৎসাহ বেড়ে গেল। রাত্রের জন্য তো কিছু বানাতে হবে, বেগুন আছে বাড়িতে একটা, ভেবেছিলাম বেগুন পোড়া আর রুটি বানাবো, কিন্তু আর না ইচ্ছা করছে না, ডাল তো আছেই আর বেগুনই বানিয়ে নিই, তাহলে গরম গরম বেগুনি আর ডাল ভাত ভালোই জমে যাবে। কিছুটা বেগুন বেগুনির জন্য কেটে নিই আর বাকিটা দিয়ে দেখি কালকে একটা সবজি বানিয়ে নেব। এটা রেডি করে রাখলে কি ডিনারের সময় গরম গরম ভেজে দেব, তাহলে আমার মোটামুটি রান্নাঘরের কাজটা শেষ হয়ে যাবে। ভ্যাকিউম করা ডান। ও হ্যাঁ, আপনাদেরকে দেখাইনি পেঁয়াজকলি গাছটা কত বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আজকের জন্য কাজ অলমোস্ট শেষ, শুধু বেগুনি ভাজবো। এখন বাজে 7:15, আজকে হাতে একটু টাইম আছে, তাই ভাবছি রুষার সাথে বসে একটা মুভি এনজয় করব দুজনে মিলে। আজকের ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা তো জানেনই লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না, কিন্তু আপনাদের কমেন্ট পড়তে আমাদের খুব ভালো লাগে। যদি কোনো রেসিপিস বা টিপস আপনাদের ইউজফুল হয় বা কোনো রান্না আপনারা করে থাকেন তাহলে সেই ছবিও আমাদের সাথে শেয়ার করতে পারেন ফেসবুকে বা ইনস্টাগ্রামে, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে আপনারা ফলো করে নিতে পারেন। সব শেষে যা সব সময় বলে থাকি, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দেরি করছেন কেন, চটপট সাবস্ক্রাইব করে নিন আর পাশে যে বেল আইকনটা আছে ওটাও প্রেস করে দিন। আবার দেখা হচ্ছে খুব শিগগিরই একটা নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট।